বাস্তবে তো আজ ইয়ে দেখি ধর স্টাডি করি যেখান থেকে ব্যাখ্যিত তো আরও তো ওয়াসার দিবে মাস্টার প্ল্যান ইবের আলোকেই তো অসঙ্গতিগুলো আর তুলে ধরছে। এবং যেহেতু চিটং সাথে মাননীয় প্রধানমন্ত্রী এদিনটি আর প্রকল্প অনুমোদন করছে, ইবের যদি ক্ষণহারণ যদি চিটাং নগরবাসী উপকৃত নয় আর জলবদ্ধ যদি যাচ্ছে স্থান পরিবর্তন হয় এই জায়গাতে তো এক জায়গার বাদ দিয়ে না ওয়াই জায়গাতর তাহলে তো কোনো লাভ তো নাই। এখন আয় ক্ষতিগ্রস্ত হইতাম সেই জায়গাতে আবুল কালাম ক্ষতিগ্রস্ত হইতে হলে তো লাভ না, পুরো নগরে তো মানে প্রধানমন্ত্রী নগরেরই তো জলবদ্ধতা 100% মুক্তি দিয়ে বললে তো এত বড় মেগা প্রকল্প যে এত লেভেলই যে সমস্ত অসঙ্গতিগুলো আমরা দেখি ওয়াসার প্রকল্প অনুযায়ী এই জিএনসিডি প্রকল্প লই এবার ওয়াসার প্রকল্প অনুযায়ী গৃহীত ওই এবার মুখে হতে বাস্তবে কিন্তু ইয়ে নয়। এবং এইগুলো আমরা তো টু দ্য পয়েন্ট প্রত্যেকটা বিষয় তো আমরা তুলে ধরি, অবশ্যই চাইবো এখানে রিভাইজ করণ করিব কারণ এটা প্রকল্প প্রথম প্রকল্প যাচাই বাছাই হইতে মন্ত্রণালয় দুও মিটিং হয় এটা আন্তর মন্ত্রণালয় এর সুলসিলে বিশ্লেষণ করে, সুলসিলে বিশ্লেষণ করি এনে ইতিহাস একটা মতামত দেয় কিছু কারেকশন দেয়, কারেকশন আমরা রিকাস্ট করি আবার রিকাস্ট করি এবার দাম পরে রিকাস্টের পরে মন্ত্রণালয় প্ল্যানিং পড়ায় প্ল্যানিং মধ্যে বিভিন্ন এক্সপার্ট লো আবার বই বিশাল আগে পিসি মিটিং বা পিএকনেক মিটিং এই মধ্যে আবার বিভিন্ন এক্সপার্ট করা এনে একটা বই এই প্রকল্প লইনে প্রত্যেকটা অঙ্গ লইনে কথা হয় অঙ্গলে কথা হয়নি ইতিহাস যেমনি যুক্তিযুক্ত মনে করে এবার রাখে যেমনি যুক্তি বাদ দিয়ে ফেলায় ওয়াসার এমডি রে রিপোর্ট কি দিই আইতে নজানি আর কে জান কিনা কইনে পারি আই নজানি ওয়াসার এমডি রিপোর্ট দিয়ে ফেলি এই রিপোর্ট ভিত্তিতে যে আর এল জি মন্ত্রী মহোদয় একটা মিটিং ডাকিব এটা বুঝে যাবি যে বলতে দুটি কী হইগি কী বাদ ফুজি কী বেশি হইগি ইত্যাদি কেন এটা বুঝে যাইব এই মিটিং নন পর্যন্ত আর পক্ষে এই ভুল হই না শুদ্ধ হই ইনখন সম্ভব হইত না টেকনিক্যাল বিষয় কিন্তু জানিবার লাগলি যেহেতু তারা মন্ত্রণের আন্ডারে ওয়াসা ওয়াসার এমডি যুক্ত হয়েছে আর ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার সাহেবের এমডি সাহেবের দায়িত্ব দিতে এই প্রকল্পগুলো একটু সাহায্য দিয়ে ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউতে কী কী অসঙ্গতি আছে জানিবার লাই তে সিরিয়ার ডাকি তে সিরিয়ার ডাকি ওয়াসা যেহেতু মাস্টার প্ল্যান খুঁজছি তিনজন বই নাকি রিপোর্ট দিই এই রিপোর্টের ভিত্তিতে একটা মিটিং হবো তো মিটিং নন পর্যন্ত কথা আয় পক্ষে কখন সম্ভবিত না মিটিং নন পর্যন্ত ওয়াসার এমডি কী রিপোর্ট দিয়ে আইতে না আইতে না জানি আচ্ছা এই এই তো বল কিছু নেই আর দিন সাহায্য সাহায্য দিয়ে অসুবিধা আছে না ওয়াসাতে বাস্তব উঠত না বাস্তবে কিছু তো আইজে না সিডিএ করবি বাস্তবে সিডিএতে কী কী জিনিস লাগবো সিডিএ না চাইবো না অতিরিক্ত জিনিস বাদ যাবি কই দিন বাদ পর্যন্ত ঢুকিব এটা বলতে কী আছে এই জলবদ্ধতা কারণ মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কোন জনমন্ত্রী শেখ হাসিনা যে আন্তরিকতা এবং সদিচ্ছার পরিচয় দিয়েছেন জিওবি ফান্ড দিয়ে এত বিশাল মেগা প্রকল্প গ্রহণ করছে এটা চট্টগ্রাম নগরবাসীর স্বার্থে চট্টগ্রামের স্বার্থে তো এইটা যাতে ইফেক্টিভ হয় কার্যকর হয় এবং এটার সুফল যাতে জনসাধারণ পায় নগরবাসী পান এটা নিশ্চিত করাটা প্রয়োজন। আর যদি এটা আসলে পার্শিয়াল কোনো কিছু করা হয় এটা কিন্তু অনেকে আশঙ্কা করছেন এটাতে যে সদিচ্ছা মানে প্রধানমন্ত্রী ব্যক্ত করছেন সেই সদিচ্ছা অনুযায়ী কিন্তু নগরবাসী জলবদ্ধতা থেকে রক্ষা পাবেন না, এটা একটু হলো সমন্বয়ের বিষয়। আর এই সমন্বয় করার জন্য মানে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে যে এলজেডি মন্ত্রী মহোদয়কে দায়িত্ব দিয়েছেন উনি সমন্বয়ে দায়িত্ব পালন করবেন, উনি যেভাবে নির্দেশনা দিবেন আমরা সেভাবে ইনশাল্লাহ কাজ করব। অবৈধ দখল উচ্ছেদ করতে গেলে যে পরিমাণ এখন অবৈধ হয়েছে এখন ধরে এটা একদম সময় বেঁধে দিয়ে করা সম্ভব নয় এটা বলতে পারবি আমার আন্তরিকতার কোনো ত্রুটি থাকবে না, আমি চাইব যত দ্রুত করার সম্ভব সেটা কারণ বল এখন অনেক জায়গায় আছে কাগজে কলমে না এটার অনেক জায়গায় আছে খাল পাড় দিয়ে যে উচ্ছেদ করতে যাবো সেই অবস্থা তো নেই পায়ে হেঁটেও তো আপনি যেতে পারবেন না এটা তো নিশ্চয় আপনারা তো এই শহরের ভিতর এই সময় চ্যালেঞ্জগুলো কিন্তু আছে এই চ্যালেঞ্জগুলো আছে আমরা চিন্তা করতো কীভাবে উচ্চারটা করবো আপনি কোনো ইকুইপমেন্ট নিয়ে যেতে পারবেন না আর একটা এখানে তো তিনতলা ভবন আছে এটা যদি টুকটুক করে যদি মাছ তুল দিয়ে বাঁধতে হয় তাহলে এটাই তো চলে যাবে ভাই দু বছর আড়াই বছর তিন বছর জমি উচ্ছেদের জন্য যেমন আমাদের এখন ফুটপাত উচ্ছেদ করা হয়েছে তাই এখানে প্রকল্পের কোনো প্রয়োজন নেই, আমাদের বিল বোর্ড উচ্ছেদ করা হয়েছে প্রকল্পের প্রয়োজন নেই, এই উচ্ছেদও কোনো প্রকল্পের অংশ না, সুতরাং প্রকল্পের কারণে যে প্রকল্প হয় সেটা ওভারল্যাপিং হয়ে যায় যেহেতু এটা প্রকল্পের বিষয় না, সুতরাং যার যত যার যে অবস্থান যার যে সুযোগ এই সুযোগকে কাজে লাগাতে হবে উচ্ছেদ করে এটা দখলমুক্ত করতেই হবে, এটা আমার দায়িত্ব হলো আমায় করতে হবে সিটি কর্পোরেশন দায়িত্ব করতে হবে এটা চলমান রাখতে হবে এটা বন্ধ করার কোনো সুযোগ নাই।
কেওয়াইর মুরগি মার্কা দিয়ে উঠিন লাগাইলাই হিট জব্বর চলিব।